ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সেম গুরুত্বপূর্ণ। ম্যাথ বা জিআই প্রপারলি না পারলে কোনো পরীক্ষায় ঠিকঠাকভাবে ভালো হয় না। তোমরা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো যে ম্যাথ নিয়ে একটা ভিডিও আনতে, তো ম্যাথ নিয়ে আজকে আমি বেসিক থেকে কিভাবে শুরু করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। দেখো, তুমি যদি এসএসসি প্রিপারেশন নাও বা আইবিপিএস এর প্রিপারেশন নাও বা WBCS প্রিপারেশন নাও, প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথ গুরুত্বপূর্ণ। তো ম্যাথ তোমাকে কিভাবে শুরু করতে হবে? অনেকে আমরা থাকি যে ম্যাথ ব্যাকগ্রাউন্ড আমাদের থাকে না, মানে ম্যাথ নিয়ে সেই 9-10 পড়াশোনা করেছি, তারপরে ম্যাথ নিয়ে ঘাটাঘাটি হয় না। অনেকের ক্ষেত্রে এটা ঘটে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছেলেরা একটুখানি অ্যাডভান্টেজ পায়, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে ম্যাথটা কিন্তু একটা নতুন জিনিস তাদের কাছে এসে দাঁড়ায়। কিন্তু ম্যাথটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, করতে হবে প্র্যাকটিস। তাই জন্য কিন্তু ম্যাথটাকে সুন্দর করে প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে কিভাবে? কিছু কিছু টিচাররা এরকম করে, তো এইগুলো খুব খারাপ লাগে দেখতে, যে ম্যাথ কি করে, একটা ম্যাথে কোশ্চেন দিয়ে দেয়, ম্যাথে দিয়ে সেটাকে বলে যে এই সূত্রগুলোকে মুখস্থ করো, মুখস্থ করে এগুলোকে দিয়ে পরীক্ষাতে যেভাবে আসবে সেভাবে গিয়ে বমি করে দিয়ে চলে আসবে। তো সেই জিনিসটা করলে হবে না, ঠিক আছে? এটা বমি করার ব্যাপার নয়, ম্যাথ হচ্ছে পুরো ব্যাপারটা বোঝার জিনিস। এবং জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স এটাও কিন্তু পুরোটাই বুঝে বুঝে করার জিনিস, এখানে মুখস্থ বিদ্যা কোনো ব্যাপার নয়। ম্যাথে মুখস্থ দিয়ে কোনো কাজ হয় না, একদম বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক মানে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে, যেমন আমাদের প্রফিট লস, তারপরে মিক্সচার, অ্যালিগেশন, তারপরে বোট অ্যান্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, এইসব প্রত্যেকটা চ্যাপ্টারে না বেসিক বেসিক প্রথম থেকে অঙ্কগুলোকে নিয়ে বসতে হবে। এবং অ্যালজেব্রাগুলো ছোটোবেলায় যেগুলো আমরা A+B হোল স্কয়ার সূত্রগুলো পড়েছি, সেরকম টাইপের দিয়ে অঙ্কগুলো দিয়ে প্রথমে প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রথম বহুত সময় লাগবে, মাথায় ঢুকবে না, এই জিনিসগুলো নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে। কিন্তু আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সুতরাং প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমার মাঝখানে ম্যাথে প্র্যাকটিসটা অনেকটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার রিসেন্টলি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে উঠছে। যত প্র্যাকটিস করবে তত উঠবে, ম্যাথ প্র্যাকটিস বন্ধ করে দিলে পুরোপুরি ধসে যাবে। কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে ম্যাথের ব্যাপারটা আলাদা, মেনসুরেশন, জিওমেট্রি এগুলো কিন্তু খুব টাফ হয়ে দাঁড়ায় এক একজনের কাছে। এগুলো প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করা জিনিস, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, কোন, সিলিন্ডার, এই সবগুলো প্রত্যেকটা কিন্তু বুঝতে লাগবে, বুঝে বুঝে সূত্র ওয়াইজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সূত্র আছে, তাহলে মুখস্থ নয়, বুঝে বুঝে সূত্রটাকে মাথায় রাখাটাই হচ্ছে মেইন কাজ, এবং পরীক্ষা হলে সূত্র অ্যাপ্লাই করে করে আসা। ম্যাথ হচ্ছে পুরোটা ছকে ফেলার মতো, তুমি সুন্দর করে জিনিসটা মাথায় একবার যদি ঢুকে যায় তুমি কোনদিনও ভুলবে না। আমরা যেমন সাইকেল, সাঁতার এগুলো যখন শিখি কোনো আজ পর্যন্ত ভুলি না, এই জিনিসগুলো তাই। ম্যাথ তুমি যদি ভালো করে শিখে যাও ভুলবে না, কিন্তু তার জন্য কি করতে হবে, একটাই কথা, প্র্যাকটিস। ডেইলি বেসিসের রুটিনের মধ্যে অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 45 মিনিট বা মিনিমাম 30 মিনিট ম্যাথের জন্য রাখতে হবে। তুমি যে পরীক্ষা দাও না কেন, যে WBCS, IBPS, SSC যে পরীক্ষা প্রিপারেশন নাও না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথ গুরুত্বপূর্ণ। এবং WBCS এর ক্ষেত্রে ম্যাথটা একটু ইজি দেয়, তবে ডে বাই ডে যে টাফ সিচুয়েশন আসছে, ম্যাথও আজকাল সিজিএল এর মতো করে এবার করে দেওয়ার কথা, মানে করে দেবে আস্তে আস্তে। তো WBCS এর ম্যাথ আর সিজিএল এর ম্যাথের মধ্যে পার্থক্য এখনো রয়েছে, আর IBPS এর ম্যাথ হতে পার্থক্য রয়েছে। সুতরাং সেইভাবে তোমার প্রিপারেশন নিতে হবে, কোন পরীক্ষার জন্য এগোচ্ছ সেই রকম ভাবে কিছু কিছু জিনিস আলাদা, তবে মোর অর লেস সেম। তুমি পুলিশের পরীক্ষা দাও না কেন, WBCS পরীক্ষা দাও না কেন, মোটামুটি যে বেসিক লেভেলের ম্যাথগুলো আসে সেগুলোই আসে। 9-10 বইগুলো থেকে প্র্যাকটিস করা শুরু করো, এবং সেগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আমি বলবো রাকেশ যাদব বা RS আগরওয়াল এই বইগুলোকে ভালো করে ফলো করতে, ঠিক আছে? এগুলো যে কোনো একটা বই ফলো করো, দুটো বই দরকার, যে কোনো একটা, হয় রাকেশ যাদব ফলো করো নাহলে RS আগরওয়াল। আমি তাও সাজেস্ট করবো RS আগরওয়ালটা করতে, RS আগরওয়ালটা আমার কাছে নেই অবশ্য, RS আগরওয়ালটা করবে। অ্যাডভান্স ম্যাথে কোনো বই এখনই কিনবে না, আগে বেসিক থেকে শুরু করো। RS আগরওয়াল দেখবে সুন্দর সুন্দর করে সূত্র দিয়ে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করা আছে। রাকেশ যাদব তাই, RS আগরওয়ালটা আমার মতে বেস্ট এখনো পর্যন্ত। কোনো ভাবনা কিছু কারণ নেই যে এ ভালো ম্যাথ পারে, এ তা থেকে আগে চাকরি পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমিও আস্তে আস্তে করে উঠলে সেই জায়গায় পৌঁছে যাবে। এবং প্রিপারেশনটা শুরু করো আফটার গ্র্যাজুয়েশন, যদি তোমরা আগে ছোটো হয়ে থাকো। আমার মতো বয়স হয়ে থাকলে ম্যাথটা এরকমভাবে প্র্যাকটিস শুরু করো, কোনো টেনশন নেই, টেনশন নেবে না। যত টেনশন নেবে তত দেখবে সেই জিনিসটা আর এগোচ্ছে না। ম্যাথে কয়েকটা চ্যাপ্টার আমি জাস্ট বলে দিচ্ছি, সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে গুরুত্ব দেবে, দেখবে প্রত্যেকটা পরীক্ষা এই চ্যাপ্টার থেকে তুমি ম্যাথ পাবেই। এই যেমন রাকেশ যাদবের যে বইটা SSC ম্যাথামেটিক্স, এই বইটা যেমন আমি তোমায় দেখাচ্ছি কয়েকটা চ্যাপ্টার, তোমার অ্যালজেব্রা পার্টটা, তারপর পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তারপরে জিওমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট, পার্টনারশিপ, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, মেনসুরেশন, টাইম ডিস্টেন্স অ্যান্ড ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, এইগুলো, ঠিক আছে? এগুলো থেকে তুমি একটা একটা করে কোশ্চেন পাবে। তারপর সিম্পলিফিকেশনটা এগুলো আছে প্রত্যেকটা, এখানে যে কটা চ্যাপ্টার নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তবে
আমি একদম স্পেসিফাই করে কয়েকটা বললাম, সেগুলো থেকে কিন্তু যে কোনো পরীক্ষায় কোশ্চেন পাবে। সুতরাং সেই চ্যাপ্টারগুলোকে আগে গুরুত্ব দাও, তারপরে তুমি প্র্যাকটিস করো। এর নাম্বার সিস্টেমে দেখো, এখানে বেসিক থেকে শুরু করা আছে, একদম বেসিক বেসিক ম্যাথগুলো, তারপরে না পারলে পরে এক্সারসাইজের অ্যান্সারগুলো সব দেওয়াও আছে এবং করে দেওয়াও আছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এগো, যে কোনো একটা বই ফলো করো, হাজার একটা বই ফলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? ম্যাথ যত প্র্যাকটিস করবে তত উঠবে। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও না কেন, আর্টস ব্যাকগ্রাউন্ড হও না কেন, ইংলিশ মিডিয়াম হয় না কেন, বেঙ্গলি মিডিয়াম হও না কেন, তুমি ম্যাথ যদি বেসিক লেভেল থেকে প্র্যাকটিস করো ঠিক উঠে যাবে। মানুষ চেষ্টা করলে কিছু পায় না, তখন হতে পারে না, চেষ্টাটা করে যাও ঠিক পারবে। ম্যাথ কোনো আহামরি জিনিস নয়, আর পরীক্ষায় বেসিক লেভেল যে পরীক্ষাগুলো হয় ছোটোখাটো পরীক্ষা, সেগুলোতে এমন কিছু আহামরি ম্যাথ আসে না যে পারবে না। দেখো মেনস্ট্রুয়েশন চ্যাপ্টারটা, কোন সিলিন্ডার, এগুলো থেকে ভালো করে রুলগুলো একটুখানি মনে রাখতে হবে, সেভাবে বুঝে বুঝে পড়, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। যেই ব্যাপারটা নিয়ে আমি পরে কোনো কোনো ভিডিওতে বলবো, যে এটা কীভাবে তৈরি করবে, ডাইস, ক্লক, ক্যালেন্ডার, এগুলো কিছু কিছু ইউনিক জিনিস আছে, সেগুলো কিছু কিছু পরীক্ষা দেয়, তো সেগুলো কীভাবে রেডি করবে সব বলে দেবো। ম্যাথে তারপরে অ্যাভারেজ স্পিডের অঙ্কগুলো, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্কে, যেগুলো ট্রেন যাচ্ছে অপোজিট ডিরেকশনে, ডিএসএম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে কীভাবে করতে হবে, তো এই বেসিক জিনিসগুলোকে এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে শুরু করতে হবে। একটাই কথা, ডেইলি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আমি আগে ডেইলি করতাম না, আমার প্রিপারেশনটা ম্যাথের অনেকটা ডাউন হয়ে গেছিলো, সেটা কিন্তু খুব প্যাথেটিক। তার জন্য আবার ডেইলি প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে তুলছি, এখন আমি তুলছি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের বলবো যে গাফিলতি করো না ম্যাথের ক্ষেত্রে, অ্যাটলিস্ট ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাকে ডেইলি রাখতেই হবে। আর সাথে সাথে ইংলিশ, ইংলিশে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখেছো, না গেলে দেখে নিও। ইংলিশ, ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স তিনটে প্রত্যেক দিন রাখলেই দেখবো অটোমেটিক্যালি কবে তুমি ম্যাথে ইম্প্রুভ করে গেছো অন্যান্য বন্ধু থেকে তুমি বুঝতে পারবে না। এরকম অনেকবার হয়েছে আমার ক্ষেত্রে, হয়েছে সব বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতে বসেছি, সব বন্ধুরা ম্যাথ ফটাফট করে দিচ্ছে, আমি স্পিডে করতে পারছি না, নামাতে পারছি না, কোনটা ক্যালকুলেশনে আটকে যাচ্ছি, কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, তারা 10 নম্বর মানে 1 থেকে 10 নম্বর ইজিলি চলে গেল, আমি সেখানে তো 5 কি 6 আটকে আছি। তো এই জিনিসগুলো খুব প্যাথেটিক হয়ে দাঁড়ায় যে ওরা পাচ্ছে আমি পাচ্ছি না, আমার দ্বারা মনে হবে না আর ম্যাথটা। তাহলে প্রিপারেশনের প্রত্যেকটা পরীক্ষাতেই ম্যাথ লাগে মনে হবে না, তো কিন্তু ওইগুলো ভাবতে ভাবতে নিজেকে আরও মোরালি ডাউন করে দেওয়া, ঠিক আছে? ওগুলো কোনো কারণ নেই, প্র্যাকটিস করলে সব কিছু পারবে। ম্যাথটা এমন কিছু আহামরি জিনিস নয়, পুরো বুঝে করার জিনিস, প্রত্যেকটা জিনিসই তুমি বুঝে বুঝে পড়বে, দেখবে ইজিলি মাথায় ঢুকিয়ে যাবে। ওই সিপিএসপি রুল মুখস্থ করে, মিক্সচার অ্যালিগেশনে কিছু কিছু রুল মুখস্থ করে এভাবে পরীক্ষার হলে নামাতে চেষ্টা করো না, এতে পুরো ঘেটে ঘ হয়ে যাবে, এটা পুরো মানে গজা খিচুড়ি হয়ে যাবে। ওই সূত্র কয়েকটা অঙ্ক দিয়ে সূত্র মুখস্থ করে এভাবে প্রিপারেশন হয় না। স্টেবলভাবে প্রিপারেশন নাও, যেটা করবে ভালো করে করো, যেন পরীক্ষাতে ওই টাইপের যে কোনো ম্যাথ দিক না কেন তুমি পেরে যাও। প্রত্যেক দিন 1 থেকে 2 করে টাইপ ম্যাথ প্র্যাকটিস করো, ঠিক আছে? 30 মিনিট বা 45 মিনিটে যে টাইমটা তুমি দাও না কেন, মিনিমাম সেই টাইমটা এইভাবে প্র্যাকটিসগুলো করো, দেখবে আস্তে আস্তে সুন্দর উঠে গেছে। তবে এসএসসির জন্য কিন্তু ম্যাথ ভালো করে প্র্যাকটিস করতে হবে। তুমি এসএসসির জন্য কিন্তু 30 মিনিট ম্যাথ দিলে হবে না, মোটামুটি একটু বেশি টাইম, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা যদি দিতে পারো ডেইলি বেসিসে, তাহলে কিন্তু অনেকটা ফ্রুটফুল হবে। WBCS এর ক্ষেত্রে তুমি পার ডে 30 মিনিট রাখো, কিন্তু মিনিমাম যেন 5 থেকে 10 অঙ্ক ডেইলি করতে পারো, এটা কিন্তু দেখবে। তুমি যদি কখনো এমন কন্ডিশনে আছো, তুমি পড়ার মুড নেই বা পড়তে ভালো লাগছে না বা তুমি বাড়িতে নেই, অ্যাটলিস্ট কোথাও বসে কোনো ম্যাথের ভিডিও দেখে নাও বা কোনো একটা খাতা পেন নিয়ে বসে জাস্ট একটু হাতে হাতে থেকে সলভ করে নাও, ঠিক আছে? দেখবে অটোমেটিক্যালি জিনিসটা মাথায় থাকবে, ডেইলি অভ্যেসটা রাখো, তাই ম্যাথটা ইজিলি উঠে যাবে। তো এইটুকুই বলা ছিল। আর যদি তোমাদের কিছু ম্যাথ নিয়ে কোয়েরিজ থাকে আমার কমেন্ট সেকশনে জানাও, আমি হয়তো কিছু বাদ দিয়ে যেতে পারি, সব তো একসাথে মনে থাকে না, আর একটা ভিডিওর মধ্যে সব কিছু কমপ্লিট করা যায় না। যা যা কোয়েরিজ আছে জানাও ম্যাথ নিয়ে, যা যা কোশ্চেন আছে তো আমি রিপ্লাই দেবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট লাইক করে দিও, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে ভিডিওগুলো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।